Sunday. একদম শুকনো আরো সেদ্ধ হতো গোটা গোটা আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করার জন্য। আজকের কোনো ব্লগ নয়, আজকের কথা বলবো আমি কোন দেশের মেয়ে, কোন দেশের মানে কিভাবে এখানে আসলাম, ওখানকার মানে কি আমি যেই বঙ্গের মেয়ে সেখানকার কিছু কথা তোমাদের সঙ্গে আলোচনা করি। বারবার শুধু মার কথা মনে পড়ছে, কালকে থেকে যখন ওই চিংড়ি মাছ নিয়ে এসছে, আমি না চিংড়ি মাছকে একদম সহ্য করতে পারি না, একদম চিংড়ি মাছ কাঁকড়া এগুলোকে একদম সহ্য করতে পারি না। আর চিংড়ি মাছ হলে মা আমাকে বলতো, আমাকে বাড়িতে সবাই ফুল ফুল বলে ডাকে, বলে ওকে ভুলেও দিস না, ও তাহলে ওই বাথরুমের সামনে টান টান হয়ে শুয়ে থাকবে, একদম সহ্য করতে পারি না। আর সেই সেই সব পরিস্থিতিতে মা সবসময় মানে কী খেলে কী খাবো, আমি একটু শাক পাতা খেতে ভালোবাসি, আমার জন্য আলাদা করে শাক সেদ্ধ করবে, বা ওই বেগুন পোড়া আলু পোড়া এইসব পোড়াপুড়িগুলো খেতে বেশ ভালো লাগে, মাছের তেল এগুলো মা করে। মা তো আর আমাদের মধ্যে নেই, চলে গেছেন তিনি, আমাদের মা বাবা। আমরা হচ্ছি পাঁচ বোন তিন ভাই, পাঁচ বোনের মধ্যে এখন আছি চার বোন আছি, দুই ভাই আছি। যারা ভালো তাদেরই ভগবান আছে, যারা ভালো হয় বা মানুষের কাছাকাছি আসে তাদেরকে ভগবান মনে হয় বেশি দিন রাখেন না। যে উনিও চান যে না সবাই নিজের মতো বাঁচতে শিখুক, সেই জন্যই হয়তো যারা কাছে আসতে চায়, মানুষের কাছে আসতে চায়, দুঃখ কষ্ট বুঝতে চায় তাদেরকেই তুলে নেয়। যেমন আমার মেজদি, সত্যিকারের মেজদি মানে খুবই মানে আমাদের এর মধ্যে যে কার কী এ হয়েছে যে বললে বা যাওয়ার চেষ্টা করতেও পাস, সবসময় তো মানুষের পক্ষে বলে কি টাকা পয়সা দিয়ে সাহায্য করতে হয়তো সবাই পারে না, কিন্তু মেন্টাল সাপোর্ট কয়জনে দেয়। আমি কি বলছি একটু শুনে নিই। আমার মেজদি বিয়ে করেছিল প্রেম করে, যেখানে এখন সবাই কপিল মুনির আশ্রম গঙ্গাসাগর, ওখানকার ছেলে আর কি, মেজদি শ্বশুরবাড়ি ওখানেই ছিল। পরবর্তীতে জায়াবু ব্যাংকে সার্ভিস পেয়ে প্রথমে ছিলেন উনি স্টেট ব্যাংকের ক্লারিক্যাল এতে ছিলেন, তারপর সেখান থেকে দিল্লিতে কিছুদিন, এই বাচ্চাগুলো এত চিৎকার করে, দিল্লিতে কিছুদিন এ ছিলেন, তারপর ট্রান্সফার হয়ে চলে আসে ডায়মন্ড হারবার, সেখান থেকে চলে আসে একদম বেহালা, তারপর খিদিরপুর, খিদিরপুরেই ওখানে ছিলেন উনি। তারপর উনি ছিলেন মানে তোমাদের কাছে কোনো কিছু বিশেষ করে এতটুকু, উনি ছিলেন মেন্টাল পেশেন্ট, কেন কী জানি জানি না, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন, এ ছিলেন, কী কারণে উনি যে মেন্টাল পেশেন্ট হলেন, বা মানুষ কখন কার কীভাবে এ হয় সেটা জানা যায় না। বিয়ের পর অবশ্য, বিয়ের পর বলতে কি, আমার ভাগনা যখন ভাগনা ভাগ্নিও হয়ে গেছে, ভাগ্নি তখনও হয়নি, তখন থেকেই ওনার অল্প অল্প কিছু কিছু এটা দেখে বোঝা যেত, অফিস যেতে চাইতো না, জোর করে নিয়ে যাওয়া হতো অফিসে গিয়ে, অন্যান্য এটাদেরকে স্টাফেদের সঙ্গে খারাপ ব্যবহার করতো, মেজদিকে অকারণে সন্দেহ করতো, বিশাল রকম নিজের গলা নিজে ব্লেড দিয়ে কেটে চিৎকার করতো, কখনো বা দরজা জানলা লাগিয়ে মেজদিকে মেরে ফেলার চেষ্টা করতো, কখনো নিজে হাত টাত কেটে গায়ে আগুন লাগিয়ে কুয়োতে ঝাঁপ দিয়ে বিভিন্ন ধরনের উনি এটে করে, লাস্টে যখন ওনাকে ব্যাংক থেকেই আর ওই এইসব কিছু কিছু মানে লাস্টের দিকে যখন খুবই ওই যখন গায়ে আগুন লাগিয়ে পুরো গলা টলাগুলো একদম এইরকম গলার ঘাড় একসঙ্গে হয়ে গেছে, শুকিয়ে গেলে তো এ আছে, সেই সময় সব ব্যাংক থেকে ওনার ব্যাংক থেকে উনি ছিলেন খিদিরপুর ওরিয়েন্টাল ব্যাংকের লোন অফিসার ছিলেন। যখন ওনার এরকম পরিস্থিতি সুস্থ হচ্ছে, উনিও সবার তখন আস্তে আস্তে অফিসে যাওয়া শুরু করলো আবার, তখনই অফিস থেকে সমস্ত এটে হলো যে ওনাকে বাইরে পাঠিয়ে ওনার সমস্ত কিছু প্লাস্টিক সার্জারি করা হবে, এটে করা হবে। দেন আর দেন ওই রকম টাইমে উনি ওনার বাড়ির মানে আমার মেজ দিয়ে যায় ওর বাড়ি হচ্ছে ঠাকুরপুকুর বাছারপাড়া, ওখানটা মানে কি নিজস্ব বাড়ি টাড়ি করা, ওনাদের বাড়িতেই একটা কুয়ো কাটা ছিল, উনি বাড়ি সমেত মানে কিনেছিলেন আর কি, সে পুরোনো বাড়িতে একটা কুয়ো ছিল, সেই কুয়োতে ঝাঁপ দিয়ে উনি চলে যান আমাদের কাছে। যাক, সেই রকম সময় সমস্ত কিছু এটে হয়ে মেজদি তারপর অনেক কষ্ট করে এ করে ছেলে মেয়েগুলোকে মানুষ করেছে আর কি। বিশেষ করে তোমাদের কাছে বলতে আপত্তি নেই, আমার মেজদি যখন জামাই যখন মারা যায় তখন মেজদির কাছে একটা মানে কানা কাপড় দোক ছিল না, আর বুঝতেই তো পারছো মানে কি বাবার বাড়ির বিশাল অবস্থা থাকলেও তখন সেই সময় সব দাদা এটে হ্যাঁ ও একাই এত কিছু নেবে, এ করবে, ওর পেছনে এত ঢালা হবে এই সেই, যার জন্য মেজদি মানে সহজে বাপের বাড়িতে গিয়ে বলতো না যে আমার এই অসুবিধা এটা দিতে হবে ওটা করতে হবে, বলেনি আমার যতটুকু এতে মনে পড়ে বলেনি। কিন্তু মেজদি কী করতো, যেখানে থাকতো সেখানটা ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছে, আমার বোন মানে আমার বোনঝি বোনপো যে স্কুলে পড়তো ওরা পড়তো যোগা ম্যানেজমেন্টে পড়তো, ওদের স্কুল থেকে মেজদিকে খুব হেল্প করেছে, বা বাচ্চাদের ফিস কিছুটা ইয়ে করেছিল, এরকম করে মোটামুটি ও অনেক কষ্ট দৌড়ঝাঁপ করে ও যায় এবং কাজটা মেজদি যদিও লোন অফিসার হতে পারেনি ক্লারিক্যালেতে ঢুকেছিল চলে যেত, তারপর ও যায় বুঝে ওই পিএফ এটে এগুলো পেয়েছিল, এরকম করে চলছিল চলতে চলতে মেজদি মানে কি হঠাৎ একদিন তখন আমি এখানে চলে এসেছি, আমি হচ্ছে আমার বাপের বাড়ি আমার নাতনি চিৎকার শুরু করে দিয়েছে সেরকম, মানে যায় যখন মারা যান তখন আমার মেয়ে হয়ে গেছে। আমার কথা কথাটা পরে অন্যদিন এক সময়, আমারও বিশাল বড়ো, আমিও খুব কষ্ট করে আজকে যেখানে দাঁড়িয়ে আছি, খুব কষ্ট বলতে কি মানে কি ভীষণ কষ্ট করেছি, আমি বিশ্বাস করবে না, আমি লোকের বাড়ি থেকে ফ্যান চেয়ে নিয়েছি, আমার ভাতের মার যেটাকে বলি আমরা ফ্যান বলি, সেই ফ্যানটা চেয়ে নিয়েছি আমার মেয়েকে খাওয়াতো,
আমি মানে দরজায় দরজায় ঘুরে ফেরি করতাম, চানাচুর বিস্কুট বিক্রি করতাম। আমার মেয়ে তখন 2 বছর 2.5 বছর হবে বয়স, তোমার কাকু আমাকে ছেড়ে চলে গেছিল। উনিও আমাকে ভীষণ ভীষণ অকারণে সন্দেহ করা, অকারণে মানে কি উনি দোষ করে 10 জনের সামনে এমন ব্যবহার করতো যে উনি খুব ভালো যত খারাপ হচ্ছে। আমি যাক আমার কথা পরে বলবো, আমি মানে স্ত্রীর কথা বলি। ওরকম সময় তখন আমি এখানে চলে এসেছি, সবে সবে মনে হয় নতুন আমি আসি দিয়েছি, কাজে ঢুকেছি। একদিন আমি অফিসে যাচ্ছি, মেয়ে তখন সেভনে পড়ে, সেভনে বাড়িতে আছে। আমি অফিসে কি কারণে যেতাম, তখন আমাদের বেতন ছিল 1200 টাকা। আমি যখন প্রথম ঢুকি, আমি ঢুকেছি 7, সেই সময় হঠাৎ একসময় আমি অফিসে যাচ্ছি, ঢুকে অফিসে ঢুকতে পারিনি, আমাকে মেয়ে ফোন করছে, মা তাড়াতাড়ি বাড়ি চলে এসো, কলকাতা যেতে হবে। কেন মেজমাসিমণির এইরকম অবস্থা? এই বলতে যে মেজদি তো ছিল খিদিরপুর ব্যাংকে, যাই যে ব্যাংকে ইয়ে করেছিল। মেজদি যেহেতু মানে দূরে আগে ছিল ডালহৌসি স্কোয়ারে ছিল, তারপর মানে কি অনেক রিকোয়েস্ট এই ধর পাকড় এসেই করে খিদিরপুরে আবার এসছে আর কি, বাড়ির কাছাকাছি হয় ঠাকুরপুকুর থেকে বাড়ির কাছাকাছি, যার জন্য ও ওখানে যাবো। তো একদিন কী করেছে, ও ছেলে তখন ছেলে বাড়িতে এসছে, আর বিশেষ করে আমার মেজদির কপালটা সত্যিকারে, আমার জায়গা যেরকম মেন্টালের পেশেন্ট ছিল, ওর ছেলেটা ও পড়াশোনায় খুব ভালো, কিন্তু অকারণে যেসব করা ভালো নয় তাদেরকে বোঝালে করে, তারা যেটা করবে করবে, ছেলে কেন মেয়ে কেন, এই ধরনের ওদের অ্যাটিটিউড আভাব। আমরা যে গ্রামের মানুষ, আমার বাপের বাড়ি যেহেতু কাকদ্বীপে, মৌসুমী যেটা এখন তোমরা মৌসুমী দ্বীপ বলে জানো, যেখানটা এখন বিশাল বড় ট্যুরিস্টদের ইয়ে হয়েছে, আর জন্ম আমার জন্ম কিন্তু মৌসুমী দ্বীপে। আমার বাবার বাড়ি আগে ওখানে মৌসুমী বালিয়াড়া এগুলোতে বাড়ি ছিল, মৌসুমীতেও ছিল, বাগডাঙ্গা বাজার যেটাকে বলে, এখন আছে কিনা আমিও অনেকদিন যাইনি, তবে ইচ্ছা আছে এবারে যাওয়ার, ডিসেম্বরের শেষের দিকে যাওয়ার ইচ্ছা আছে, জানি না কতদূর শেষটা সেটা পূর্ণ হবে। মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার ইচ্ছা আছে, সেই সময় ঘুরে ঘুরে আসবো আর কি, মেয়েরও ভালো লাগবে ঘুরে ঘুরে আসবো। তারপর ওই সময় আমাকে মানে মেয়ে ফোন করে, মা এরকম তোমার কলকাতা যেতে হবে, ওখান থেকে ফোন এসছে কি মেয়েস দিয়ে অফিসে যাচ্ছে, অফিস টাইমে অনেক ভিড় হয় কলকাতা রাস্তায়, আমাকে জানো আমাকে দাঁড়াও দিদি আর ভিড় হয়, মেজদির দেরি হয়ে গেছে। সেদিনকার অফিসে কি যেন ওদের এসেছিল ঠিক জানি না, মেজদিকে তাড়াতাড়ি অফিসে ঢুকতে হবে। তা মেজদির ছেলে তখন এসছে, বাড়ি এসছে, বলছে বাবা আমাকে একটু বাইকে করে পৌঁছে দিয়ে, বা ওই 75 ইয়ে না কোন রুটে বাস যেন 76-75, উফ বাবা বাস ধরিয়ে দিয়ে আমি তাহলে বাসে করে উঠে খিদিরপুর নেবে, ওখান থেকে আমি নিয়ে চলে যাবো ঠিক আছে। ওইরকম ও বাইকে করে নিয়ে বেরিয়ে এসছে, ঠাকুরপুকুর বাজারটা ক্রস করেছে, ঠাকুরপুকুর বাজার ক্রস করে ঠাকুরপুকুর থানাটার কাছে, থানা পেরিয়েছে মনে হয় বা থানার কাছে, আমি যেটা শুনেছি দাঁড়াও, সেই সময় মানে কি ও মেজদি খিদিরপুরে বাস দেখেছে উল্টো সাইডে যাচ্ছে আর কি, ও তখন মেজদি তখন ও ছেলেকে বলছে পাপাই, আমরা পাপাই পাপাই বলে, পাপাই দাঁড়া বাবা আমি নামি, ও পাশে বাস দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে যাবে মনে হয়। তা ও পাপাই মনে হয় ওই হেলমেট পরা ছিল, শুনতে পাইনি, আর ও মেজদি এরকম পা এ থেকে পা নামিয়েছে, বাইক থেকে পা নামিয়েছে, ও সেই সময় স্পিড বাড়িয়ে দিয়েছে, মানে বিশাল প্যাথেটিক জিনিস। সেখানটা সবাই বলে কি আমার মেজদির মেয়েও তো হাই স্কুলের টিচার, ও হচ্ছে টালা, ও বাবা দেখেছো কেমন চিৎকার, তালা ওখানটা যে হাই স্কুল তালা হিন্দি মিডিয়াম ওখানটা, ওখানটা স্কুল আর কি, ওই স্কুলে ও ইংলিশের টিচার। দেখ তখন ও তখন ওর বিয়ে, হ্যাঁ তখন বিয়ে হয়ে গেছে, মেয়েদের মেয়েরও বিয়ে হয়ে গেছে, ওখানটা বিয়ে হয়েছে ওর। তারপর সে ও তখন আমরা যখন যাই বলছি মাসিমণি ওখানে, আমি যখন বিদ্যাসাগর হসপিটালে যাই মাকে দেখছি এতে করে, মানে মার কোথাও কিছু নেই, শুধু আশেপাশে সবাই বললো যে আমরা আমার মেয়েদের ছেলে পুরো হতভম্ব, ও তো এমনি মেন্টালের পেশেন্ট, তখন তো পেশেন্ট কি বাবা মেন্টালের পেশেন্ট বলে কি, ও পুরো মানে সব চারপাশ থেকে লোক দৌড়ে এসছে, মানে কি সে বোম ফাটলে কি আওয়াজ হয় তার থেকে বিশাল জোরে একটা আওয়াজ হয়েছে, সবাই ওই আওয়াজের আওয়াজটা শুনে আমার মেসির ছেলে দাঁড়িয়ে গেছে, মা পড়ে গেছে সেই এতেও কিন্তু এ করেনি, বা ইচ্ছে করে যে ও এ করেছে, ইচ্ছে করে তো কখনো সম্ভব নয় যে কেউ কি মাকে ইচ্ছে করে এ করে দেয়। ওই আওয়াজ পেয়ে ওইটাও শুনতে পেয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দেখে ওর মা এরকম রাস্তার মাঝখানে উঠে, শুধু কান থেকে নাকি একটু রক্ত বেরিয়েছে আর কিছু কোথাও কিছু হয়নি। আমার মেসদির মেয়ে যখন বুলবুল যখন আসে, ও যখন খবর পায় তখন বিদ্যাসাগর হসপিটালে, মেসদির গিয়ে সঙ্গে সঙ্গে ও বিদ্যাসাগর হসপিটাল থেকে ওকে বললো যে এখানে রাখা সম্ভব নয়, ওকে নিয়ে অন্য জায়গায় ট্রান্সফার করতে হবে। তা ও সঙ্গে সঙ্গে ব্যাংকে খবর দিল, ব্যাংক থেকে সব স্টাফটা এসে ওকে টাটা এই হসপিটালে ওকে ট্রান্সফার করা হলো, ওখানকার সমস্ত পরীক্ষা টরীক্ষা এটাই করে মেসদি আমার মেসদি 6 মাস কমাইছিল, 6 মাস কমাইছিল। সে মানে কি আমরা দেখি মেসদি পুরো যে মেসদি তাগড়া টুকরা ফিগার, আমি যখন মানে কি বোনদের মধ্যে দেখতে সব থেকে সুন্দরী ছিল, ওই যেরকম লম্বা চাওড়া ফর্সা টুকুকে, আমি যখন আমি গিয়ে দেখি যখন মেসদি তখন কত 15 দিন না 17 দিন পর মানে আমরা গেছিলাম, আমার সেই মুহূর্তে যাওয়া সম্ভব হয়নি, নতুন কাজে ঢুকেছি, আমারও মনে হয় ঢোকা মাস দেড়েক মতো হয়েছে মনে হয় কাজে আসি দিয়েছে। আমি যখন গিয়ে দেখি মেসদির শরীর এইটুকু পুরো বাচ্চাদের মতো এইটুকু হয়েছে, আর মেসদিকে শুধু মাথাটুকুই দেখা যাচ্ছে, চোখ টোকগুলো ভেতরে ঢুকে গেছে, কি নল হোল এই সেই চারদিকে লাগানো, শুধু মেসদি বলে ডাকলে হাতে শুধু একটা আঙুল এরকম করে না, মানে কি বোঝা যেত যে সেন্স আছে কিন্তু এ করতে পারছে না, আঙুলটা শুধু নাড়াতো আর কোনো কিছু না। যাক সেসব দিন ওই এটে করে দেখে দেখে সেখানে মনে হয় 5-6 দিন থেকে তারপর চলে এসেছি, তারও প্রায় বললাম না 6 মাস। একদিন হঠাৎ খবর পেলাম যে এরকম মেসদি আর নেই, সঙ্গে সঙ্গে আবার গেলাম, তখন মানে কি সে যে কী পরিস্থিতি কী করছে সে দেখো, তার মেসদি যেরকম অসুস্থ ছিল সমস্ত খরচা কিন্তু ব্যাংকই বিয়ার করতো আর কি, ব্যাংক টানত। তা ওই রকম সময় মানে কি মারা যাওয়ার 6-7 দিন আগে আমার বোনঝি ফোন করে বলছে মাসিমণি জানো এরকম এরকম পরিস্থিতি, কী ব্যাংক আর টানতে পারছে না,
ব্যাংকার এর কোনো ইয়ে নিতে চাইছে না। এবার আমাদের নিজেদেরকে ইয়ে করতে হবে, এত টাকা রোজ কত করে লাগতো বাবু? রোজ কত? 35 না 37 এরকম করে বললো সমস্ত কিছু। কি কি সব মেসদির প্রচুর, আমরা আমি মনে কি বিশ্বাস করবো না আমার জীবনে, তোমরা অনেকেই হয়তো দেখেছো কিন্তু আমি যেটা নতুন দেখিনি সেটাই আমার বলতে তো কোনো আপত্তি নেই। সে চার পাঁচ দিকে সব কি সব মেশিন পত্র এই সেই বসানো, মেসদি যে একটা বেডে শুয়ে থাকতো, বেডটাও মানে পুরো সেই কারেন্টের এ দিয়ে সম্পূর্ণ ইয়ে আটকানো। আমরা যে মেসদির কাছে গিয়ে কথা বলবো সেরকম না, আমরা খাট থেকে প্রায় হাত ধরে দূরে আমাদেরকে দাঁড়িয়ে কথা বলতে হতো, খাটের পাশে কাউকে আসতে দিত না, এতটা করে খাট মানে কোমর পর্যন্ত যে বেডে শুয়ে আছে, বেডের আমরা দাঁড়িয়ে থাকলে আমাদের কোমর পর্যন্ত গ্লাসের মতো এ দিয়ে ঘেরা, কাছে আসতে দিত না। যা হয়েছে ওই রকমের তো ঠিক, ব্যাংক এ করে নেওয়ার পর তবুও অনেক রিকোয়েস্ট এই সেই করে, ব্যাংক লাস্টে যখন একদম সম্পূর্ণ হাত বলে কি আমাদের পক্ষে আর কোনো মতেই সম্ভব নয়, কারণ আমরা এ করেছিলাম যে আমাদের মানবিকতা, তারপর আমরা আমাদের দিক থেকে চেষ্টা করেছি। যাই হোক, মানে আমার জায়গুর নাম ছিল অর্জুন, বলো অর্জুন বাবুর এ তো আমরা দেখেছি, যদি ম্যাম যদি ম্যামকে সুস্থ করার জন্যই আমরা এত কিছু সমস্ত ব্যাংক থেকে এটি করে আমরা চেষ্টা করি, কিন্তু ব্যাংকেরও তো একটা ইয়ে আছে, তার বাইরে তো আর বেরোতে বেরোনো যাবে না। এই করে যেদিনকার এ করেছে তারপরের দিনই খবর আসলো যে মেসদি আর নেই, এরকম পরিস্থিতি। তারপর ততক্ষণে আর বলছি না, টাকা থাকলে শুধু মানুষকে মানুষ কি বলে যে শুধু টাকা থাকলেই ভালো মানুষ হবে, ভালো পড়াশোনা বাইরে পাঠিয়ে দেবো, এ করবো, সে কখনো হয় না। মেসদির মেয়েও প্রেম করে বিয়ে করেছে, সেও এমন একজন এতে গেছে, করে না ছেলে কোনো কিছু, মেয়ের আমার মানে ভাগ্নির টাকায় খাচ্ছে দাচ্ছে ফুটানি মারছে, বলতে আপত্তি নেই, ও সেই সব নিয়ে নিজেদের ওদের মধ্যেও গণ্ডগোল এই সেই। একটা পুরুষ ছেলে যে একটা মেয়ে বাড়িতে বসে থাকলে মানায়, কিন্তু আজকালকার দিনে কোনো মেয়ে বসে থাকতেও চায় না, ওরাও মানে আমরাও চাই যে পুরুষদের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে এগিয়ে যেতে, কিন্তু কিছু কিছু ছেলে এখনো পর্যন্ত আছে দূর চাই, আমার বউ তো এত টাকা পায়, এত টাকা ইনকাম করে এই সেই, আমি কেন কা আমি রাজার হলে গা হেলিয়ে দিয়ে শুয়ে থাকবো বসে থাকবো, আজ এখানে ঘুরতে যাব, কাল সেখানে প্লেনে করে যাব, কাল ওখানে হাঁকিয়ে গাড়ি নিয়ে দৌড়ে যাব, এইসব নিয়ে সবসময় তো মন মানসিকতা ঠিক থাকে না, দুটো দুটো ছেলে মেয়ে আছে এ আছে এইসব নিয়ে ওদের মধ্যে টুকুর মুকুর গণ্ডগোল লেগে, পুরুষ ছেলে বাড়িতে বসে থাকা মানে গণ্ডগোল, সে বয়স হয় সেটা একটা কথা, কিন্তু একটা ইয়াং ছেলে যদি বাড়িতে বসে বউর পাশে খাবে খাবে দাবে আর বাতলিং লম্বা লম্বা বাতলিং একদম পছন্দ হয় না, ও ওরকম ধাঁধা দিয়ে বিদায় করা উচিত, ও থাকা থেকে না থাকাই ভালো, করবে না কিছু বাতলিং শুনবে। আমার তো অনেকে আমার বঞ্জি বলে যে ইয়ে শোনে, আমি ওরা চাপকে সিঁড়ে করে দিতাম, আমার দরকার নেই বিদায় হওয়া, ওর দরকার নেই, নিজেকে যখন খেটে খাবো এ করবো তোর কাছ থেকে কোনো কিছু হবে না, বাতলিংয়ে কে কী দোষ করলো কোথায় কে করলো, বউ কার সঙ্গে একটু কথা বলেছে তার সঙ্গে লাইন হয়ে গেছে, আর এইসব মানসিকতা কাদের আছে যারা হচ্ছে মানে কি নিজেরা ওই ধরনের, যার জন্য তার বউ গোসাল আমি তো এই ধরনের, আমি তার মানে কি আমার বউ ওর সঙ্গে কথা বলছে ও মনে হয় ওই ধরনের, এইসব টেন্ডেন্সিগুলো ওদের মধ্যে আছে, আমি আমার দিক থেকে এ করে বলছি, আমি ওই ধরনের এতে ভুক্তভোগী ছিলাম এক সময়, বলবো কোনো এক সময়, আর বড়ো করবো না, অনেক কথা বলে ফেললাম, দক্ষিণের মেয়ে আমি উড়িয়া কথা ভালো কইতে পারি তোমার সঙ্গে, যদি কোনো দিন শুনতে চাও আমি কইব, কমেন্ট করে কি কইব, মেয়ে তোমার মেয়া কয়ে বলছি আবার তোমার মনকে সংগ্রহ আমি উড়িয়া কথা কই কি কথা কইবা, বুঝতে পারলো, আর বেশি বাড়ি বানি, তোমরা সকলে ভালো রুও, আর যাওছে পরে আবার দেখা হবে, বাই বাই, সুস্থ রইব সকলে।